Assalamualaikum. We all know that COVID-19 has already engulfed our lives and we are compelled to confine ourselves into our bedroom, but we have to continue our studies anyway. That's why our mission authorities has made some arrangement to continue your studies through YouTube channel. আর সেই আয়োজনে আজ আমি তোমাদের ইংরেজি ক্লাসটা শুরু করতে চাই, ক্লাস টেনের লেসন নম্বর 4, মাই ওন ট্রু ফ্যামিলি, যেটা আজ আমার আলোচ্য বিষয়। আমরা প্রথমে কবিকে দেখতে পাচ্ছি, মাই ওন ট্রু ফ্যামিলি, there is an implication in the title, my own true family, my own true family. Kobita naam amar shottikarer poribar. Acha amader shottikarer poribar kara? Amader shottikarer poribar amader atmiyo sajon, amader pita mata atmiyo sajon sobai. Kintu ekhane kobi my own true family bolte amader atmiyo sajon pita mata ke bojhanni. কবি মাই ওন ট্রু ফ্যামিলির মধ্যে দিয়ে যে গাছেদের কথা তিনি এখানে উল্লেখ করেছেন, যে কবিতাটার লেখক টেড হিউজ। টেড হিউজ আমরা জেনে নিই তিনি কে ছিলেন। টেড হিউজ, যার ফুল নেম ছিলেন এডওয়ার্ড জেমস টেড হিউজ, হু ওয়াজ বর্ন ইন 1930 অ্যান্ড পাসড অ্যাওয়ে ইন 1938, হি বিলং টু ইংল্যান্ড। ইউ মে সে that he is an English, great English poet, and besides his writing, he became the poet laureate of Great Britain from 1984 till his death. Ebong tini tar lekhar pashapashi tini, he was not only a poet, tini je shudhu kobi chilen tai noy, ei কবি তিনি যে শুধু কবিতা লিখতেন তাই নয়, এই কবিতা লেখার পাশাপাশিও তিনি ছিলেন গ্রেট ব্রিটেনের রাজকবি, যেটা তিনি 1984 সাল থেকে 1998 সাল পর্যন্ত, অর্থাৎ তার মৃত্যু পর্যন্ত তিনি এই রাজকবির উপাধিতে ভূষিত হয়েছিলেন। আমরা জেনে নেব তার সাম আদার রাইটিংস, বার্থডে লেটার্স, হক ইন দ্য রেন্স, টেলস ফ্রম অভিড, some of his great writings. Jayak, amra ekhon, now we are going to discuss about the types of the poem. What type of the poem my own true family is? Ekta proshno naturally ashe amader moddhe je ki dhoroner kobita amra porte jacchi. Actually, it is a narrative dream poem. Eta ekta bornonamulok shopno kobita, where you may see এ ড্রিম ইনসাইড দ্য ড্রিম, একটা স্বপ্নের মধ্যে আর একটা স্বপ্ন তুমি দেখতে পাবে। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম, এই কবিতার থিমটা কি? অ্যাকচুয়ালি দ্য থিম অফ দ্য পোয়েম ইজ দ্য স্টপ অফ ডিফরেস্টেশন, গাছ কাটা। আজ বিশ্ব জুড়ে গাছ কাট, অনাবরত গাছ কাটা চলছে, তার বিরুদ্ধে কবির একটা প্রতিবাদ এই কবিতার মধ্যে ফুটে উঠেছে। নাও আই এম going to give you an introduction about the poem. এখন আমি তোমাদের একটা ইন্ট্রোডাকশন দিতে চাই এই কবি সম্পর্কে, এই কবিতা সম্পর্কে। ইন্ট্রোডাকশন দিতে গিয়ে, আসলে ইন্ট্রোডাকশন দেওয়ার আগে আমার মনে হয় যে কবিতাটা সম্পর্কে একটু বাংলায় তোমাদেরকে একটু বলে নেওয়া দরকার, তাহলে পুরো ক্লিয়ারলি বিষয়টা তোমাদেরকে, তোমাদের কাছে বিষয়টা, পুরো সাবজেক্ট ম্যাটারটা ক্লিয়ার হয়ে যাবে। আসলে এটা একটা স্বপ্ন কবিতা। এখানে এই এটা বলার, ইন্ট্রোডাকশন দেওয়ার আগে আমি বলতে চাই, এখানে এই কবিতার মধ্যে কবির তিনটি রূপ আমরা দেখতে পাই। একটা হচ্ছে রিয়েল পোয়েট, বাস্তবের কবি, অর্থাৎ টেড হিউজ যিনি স্লিপিং, যিনি ঘুমাচ্ছেন, আর তারই আবার একটা রূপ বয় পোয়েট, তিনি তার স্বপ্নের মধ্যে তার নিজের বয় পোয়েটকে দেখেছিলেন এবং তার স্বপ্নের মধ্যে বয় পোয়েটকে দেখেছেন, আবার ওই বয় পোয়েট তার নতুনভাবে জন্ম হতে দেখেছিল একটা
ম্যাজিক্যাল ঝোলার মধ্যে, একটা ম্যাজিক্যাল বুড়ির ঝোলার ভিতরে। তো আমরা যদি বাংলায় ডেসক্রিপশনে যাই, প্রথমে গল্প আকারে কবিতাটা যদি একটু বলতে চাই, তাহলে খুবই ইন্টারেস্টিং। আসলে কবি একদিন রাতে স্বপ্ন দেখছেন যে তিনি একটা অজ্ঞাতের জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন, আর সেই অজ্ঞাতের জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন একটাই তার উদ্দেশ্য ছিল, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একটা হরিণ খুঁজতে গিয়েছিলাম। অর্থাৎ কবি একটা হরিণ খোঁজার জন্যে একটা অজ্ঞাতের জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিল, কিন্তু স্যাডেনলি হরিণ খোঁজার পরিবর্তে তার সঙ্গে একটা ম্যাজিক্যাল উম্যানের দেখা হয়, এক বুড়ির দেখা হয়, যে বুড়ি ছিল ম্যাজিক, যে খুব ম্যাজিক জানতো, শি ওয়াজ এ ম্যাজিক্যাল উম্যান। যাই হোক, সেই বুড়ি বলল, এই ছেলে তুমি যাচ্ছ কোথায়, তোমার জীবনের রহস্য আমার ঝোলার ভিতরে। এই বলে সেই বুড়ি অট্টহাস্য করতে লাগলো এবং ভয় পেয়ে তখন কাঁপতে লাগলো। যাই হোক, এই বলার পরে ওই বুড়ি তার ঝোলাটা খুলল এবং খোলার সাথে সাথে ওই ভয় পেয়ে তখন দেখলো তারই আবার যেন দ্বিতীয়বার জন্ম হলো তার ঝোলার ভিতরে। দ্বিতীয়বার জন্ম হলো তার ঝোলার ভিতরে নিউ বর্ন পোয়েট তোমরা বলতে পারো। এবং শুধু জন্ম হলো তাই নয়, ওই বয় পোয়েট তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো যে ওই নিউ বর্ন পোয়েট অর্থাৎ নতুন জন্ম হওয়া পোয়েটকে একদল উপজাতিরা ঘিরে ধরল এবং তাকে একটা খুঁটির সঙ্গে বেঁধে ফেলল এবং বেঁধে তাকে প্রতিজ্ঞা করাচ্ছে, আমরা হলাম এই অজ্ঞাতের অজ্ঞাত, আমরা একদা এই অজ্ঞাতের জঙ্গলে বাস করতাম, তোমাদের মতো মানুষ আমাদেরকে কন্টিনিউয়াসলি কেটে নিয়েছে, কই তুমি মানুষ, তুমি তো এই প্রকৃতির কোলে বড় হয়েছো, কই তুমি তো কোনোদিন গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ করনি, এটা তোমার অন্যায়। যা হোক, যা হবার হয়ে গেছে, আজ আমাদের সামনে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে, একটা গাছ কাটলে তোমাকে দুটো গাছ পুঁততে হবে। এটা ছিল কবির স্বপ্ন। এবং শুধু তাই নয়, তাকে আরও বলল, বলা হলো যে তুমি যদি প্রতিজ্ঞা না করো তাহলে এই ওক গাছের কালো ঝুড়িগুলো দেখছো, এই ওক গাছের কালো ঝুড়িগুলো তোমাকে শ্বাসরোধ করে মারবে, এবং শুধু তাই নয়, এই ওক গাছের জঙ্গলের মধ্যে তোমাকে পুঁতে দেওয়া হবে যেখানে তুমি জন্মেছিলে কিন্তু মানুষের মতো মানুষ হওনি। এটা ছিল কবির স্বপ্ন। এবার বাস্তবের কবির হঠাৎ করে ঘুম ভেঙে গেল। এটা ছিল কবির স্বপ্ন, যে স্বপ্ন তার যেন মানসিকভাবে পরিবর্তন করে দিয়েছিল। আসলে এই স্বপ্ন দেখার পরে কবির মনে গাছ সম্পর্কে একটা ভালোবাসা আর একটা প্রতিজ্ঞা তৈরি হয়েছিল, একটা ভালোবাসা আর একটা প্রতিজ্ঞা, গাছের প্রতি ভালোবাসা, গাছ রোপণের প্রতিজ্ঞা নিয়ে কবির ঘুম ভেঙেছিল। এবারে আমরা উই আর গোয়িং টু গো থ্রু দ্য টেক্সট, আমরা এখন কবিতা পড়তে যাচ্ছি। আমি প্রত্যেকটি লাইনের মানে বলার চেষ্টা করছি, তোমরা সেটা বোঝার চেষ্টা করো। এর মধ্যে অনেক সিম্বলিক্যাল মিনিং রয়েছে যেগুলো আমি পরে এক্সপ্রেশনে আলোচনা করব। আরও একবার বলছি, এটা একটা ড্রিম পোয়েম, এটা একটা স্বপ্ন। এই কবিতার মধ্যে যেগুলো এখানে বর্ণনা করা হয়েছে সবটাই একটা স্বপ্ন, যেটা বাস্তবে নট পসিবল, কোনো দিন সম্ভব না, কিন্তু স্বপ্নে ইন ড্রিম ইট ইজ পসিবল, হতে পারে। যাই হোক, আমরা এখন কবিতাটা পড়ছি, তোমরা মন দিয়ে শোনার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো। ওয়ান্স আই ক্রেপ্ট ইন এন ওকুড, একদা আমি একটা ওক গাছের জঙ্গলের মধ্যে গিয়েছিলাম, হামাগুড়ি দিয়ে গিয়েছিলাম। হামাগুড়ি শব্দ, একটা পূর্ণ বয়স্ক মানুষ, তিনি হামাগুড়ি দিয়ে ওক গাছের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। ইট ইজ অনলি পসিবল ইন আ ড্রিম, এটা শুধুমাত্র সম্ভব একটা স্বপ্নে। যাই হোক, তার ডেসক্রিপশনটা দিচ্ছেন, ওয়ান্স আই ক্রেপ্ট ইন ওকুড, আমি একটা ওক গাছের জঙ্গলের মধ্যে গিয়েছিলাম, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি হরিণ খুঁজতে গিয়েছিলাম, স্ট্যাগ মিন্স মেল ডিয়ার, পুরুষ হরিণ, আমি হরিণ খুঁজতে গিয়েছিলাম, কিন্তু হরিণের পরিবর্তে আই মেট এন ওল্ড ওম্যান দেয়ার, সেখানে আমি একটা বৃদ্ধ মহিলার সাক্ষাৎ পেয়েছিলাম, অল নবলি স্টিক অ্যান্ড এ র্যাগ অ্যান্ড র্যাগ, যার হাতে একটা এবড়ো খেবড়ো লাঠি ছিল, আঁকা বাঁকা লাঠি ছিল বলতে পারো, জাদু দণ্ড বলতে পারো, ম্যাজিক ওয়ান্ড অ্যান্ড র্যাগ, এবং তার পোশাকটা ছিল র্যাগ, ছেঁড়া কোড়া, ট্যাটার্ড, র্যাগ মিন্স ট্যাটার্ড ড্রেস, অ্যাকচুয়ালি শি ওর ট্যাটার্ড ড্রেস, এভরিথিং ইজ ম্যাজিক্যাল, অ্যাকচুয়ালি দিস অ্যাটমসফিয়ার হ্যাজ বিন ক্রিয়েটেড
to add to increase the horrific atmosphere, to increase its horror of the dream. The horror of the dream has been depicted through these expressions. She said, "Jayok, oi mohila tokhon bollen, I have your secret here inside my little bag. Tomar jibone rahosho amar jholar bhitore. Tumi jaccho kothay? Ei dekhcho amar kache jhola, ei jholar moddhe tomar jibone rahosho." To bastobe eta kono din shombhob hoy na. Amra jani karu jholar moddhe karu jibone rahosho thakte pare na, karu jibon lukiye thakte pare na. যেটা স্বপ্নে হয়েছিল এরকম একটা স্বপ্ন সত্যি ম্যাজিক্যাল তোমরা বলতে পারো, এবং এটা ড্রিমেই, বারবার বলছি এটা ড্রিমেই সম্ভব। যাই হোক, আমরা দ্বিতীয় স্ট্যাঞ্জা পড়ব। দ্বিতীয় স্ট্যাঞ্জা আবার কি আছে দেখা যাক। দেন শি বিগ্যান টু ক্যাকেল, এই বলে সে অট্টহাস্য করতে লাগলো। মানে সে মিন্স ওই মহিলা, ওই ম্যাজিক্যাল ওম্যান অট্টহাস্য করতে লাগলো, বিভৎস হাসতে লাগলো। অ্যান্ড আই বিগ্যান টু কেক, আর আমি তত কাঁপতে লাগলাম। I means boy poet. তখন বাস্তবের কবি স্বপ্ন দেখছেন, তারই একটা রূপ যেটাকে আমরা বয় পোয়েট বলছি। সেই বয় পোয়েট বিগ্যান টু কোয়েক, কাঁপতে লাগলো। স্বাভাবিক, কাঁপাটা স্বাভাবিক। এরকম হঠাৎ করে কেউ যদি এরকম একটা ম্যাজিক্যাল ওয়ার্ড বলে যে তোমার জীবনের রহস্য আমার ঝোলার ভিতরে, তাহলে কাঁপাটা স্বাভাবিক। আমাদের ক্ষেত্রেও হয়তো, বাস্তবেও সম্ভব এটা। তো যাই হোক, সে ওপে, এই বলে কি করলেন, সে ওপেন অ্যাপ আ লিটিল ব্যাগ। তারপরে তিনি তার ছোট্ট ব্যাগটা খুললেন। তার কাছে একটা ম্যাজিক্যাল ব্যাগ ছিল, সেই ব্যাগটা খুললেন। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, আমার দ্বিতীয়বার জন্ম হলো, হুইচ ইজ টোটাল ইম্পসিবল ইন রিয়েলিটি, যেটা পুরোপুরি অসম্ভব এই বাস্তব জগতে। একটা মানুষের, শুধু মানুষ বলে কথা না, কোনো প্রাণীর দ্বিতীয়বার জন্ম হতে পারে না। একবার জন্ম হয়, একবার মৃত্যু হয়, আমরা সবাই জানি। কিন্তু স্বপ্নে দেখো, আই কেম টু আইস অ্যাওয়েক, আমার দ্বিতীয়বার জন্ম হলো। দ্যাট মিন্স, আমি বলেছিলাম রোল অফ দ্য পোয়েটে কবি তিনটে রূপ, বাস্তবের কবি স্লিপিং, বয় পোয়েট তিনি দাঁড়িয়ে দেখছেন, তারই জন্ম হয়েছে নিউ বর্ন পোয়েট, শিশু কবি। তো এবার বয় পোয়েট দাঁড়িয়ে দেখছে যে তার দ্বিতীয়বার জন্ম হয়েছে ওই বুড়ির ঝোলার ভিতরে। এবং শুধু জন্ম নয়, সারাউন্ডেড বাই স্টেয়ারিং ট্রাইব, এবং সে দেখলো জন্ম হওয়ার সাথে সাথে এক দল উপজাতিরা, উপজাতি যারা জঙ্গলে থাকে, বিভিন্ন জঙ্গলে, অ্যামাজনের জঙ্গলে আমরা পাবো, আমাদের ভারতবর্ষের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও ট্রাইবরা থাকে, কঙ্গোতেও ট্রাইবরা থাকে, যা কেরকম বিভিন্ন জঙ্গলে এখনও ট্রাইবদের এক্সিস্টেন্স আমরা লক্ষ্য করি। যাই হোক, সেখানেও এই জঙ্গলের মধ্যে তাকে স্টেয়ারিং ট্রাইব, এক দলে, স্টেয়ারিং মিন ফিক্সড লুকিং, এক দৃষ্টি ফিরে থাকা ট্রাইব তাকে কি করলো, ঘিরে ধরলো। অ্যান্ড মি টাই টু স্টেক, আর একটা খুঁটির সঙ্গে, দণ্ডের সঙ্গে তাকে বেঁধে ফেললো। তাহলে এবারে বয় পোয়েট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওই বয় পোয়েটের যখন নতুনভাবে তার ঝোলার ভিতরে জন্ম হলো, জন্ম হওয়ার সাথে সাথে তাকে আবার একদল উপজাতিরা ঘিরে ধরলো, এবং ঘিরে ধরার সাথে সাথে তাকে আবার বেঁধেও ফেললো। এবং তারা এবার কিভাবে, তৃতীয় স্ট্যান্ডার মধ্যে আমরা দেখব তাদের পরিচয়। দেশে তারা বলল, আসলে তারা কারা, তারা ওই ট্রাইব, ট্রাইবরা কারা, তারা বলছে উই আর দ্য ওক ট্রিজ, আমরা হলাম ওক গাছ, ইওর ওন ট্রু ফ্যামিলি, তোমার সত্যিকারের পরিবার। দিস লাইন, ইওর ওন ট্রু ফ্যামিলি, তোমার সত্যিকারের পরিবার, এই লাইনটার মধ্যে দিয়ে যে যেটা সত্যিকারের যে বিষয়টা বোঝাতে চেয়েছেন কবি, যে মেন হ্যাভ বিন অ্যাসোসিয়েটেড উইথ ট্রিজ ফ্রম দ্য ডন অফ দ্য সিভিলাইজেশন, মানুষের সঙ্গে গাছের পৃথিবীর আদি লগ্ন থেকে, জন্ম লগ্ন থেকে সম্পর্ক। তাই এখানে অ্যাকচুয়ালি এখানে ওক ট্রিজের মধ্যে দিয়ে কবি সমগ্র গাছকে বোঝানো হয়েছে, গাছ এবং কবির মধ্যে দিয়ে মানব জাতিকে বোঝানো হয়েছে। যাই হোক, তারা নিজেদেরকে ইন্ট্রোডিউস করলো, দে ইন্ট্রোডিউস দেমসেলভস অ্যাজ ইওর ওন ট্রু ফ্যামিলি, আমরা হলাম তোমার সত্যিকারের পরিবার। উই আর চোপ ডাউন, কিন্তু দুঃখের বিষয় কি জানো, আমাদেরকে কেটে ফেলা হয়েছে। উই আর টর্ন আপ, আমাদের কুটি কুটি করে কেটেছে, আমাদেরকে কুটি কুটি করে কাটা হয়েছে।
ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, ডু নট ব্লিঙ্ক অ্যান আই মানে চোখ পিটকানো। আসলে এখানে কবিতা সেন্স থেকে চোখ পিটকানো নয়, কই ইউ ডিড নট মেক এ প্রটেস্ট হোয়াইল উই ওয়ার বিং কাট ডাউন, যখন আমাদের কাটা হচ্ছিল, কই তুমি তো তখন প্রতিবাদ করনি, তুমি তো মানুষ, তুমি তো এই প্রকৃতির কোলে বড় হয়েছো, তুমি গাছেদের মধ্যে বড় হয়েছো, কিন্তু কই আমাদের যখন কাটা হয়েছিল তুমি তো প্রতিবাদ করনি, তোমার এটা প্রতিবাদ করা উচিত ছিল। যাই হোক তারা আবার বেশ ভালো ব্যবহারও করলো, ভালো ব্যবহার করে আবার তারা বলছে আনলেস ইউ মেক এ প্রমিস নাও, বলছে যা হবার হয়ে গেছে, এখন যদি তুমি প্রতিজ্ঞা না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, আজ আর তোমার ছাড়বো না, আজকে তোমায় মরতেই হবে। পরের স্ট্যান্জা আমরা দেখে নেব, পরের স্ট্যান্জাতে আমরা দেখবো হোয়েনএভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল, তারপর তারা তাকে বেঁধে কি প্রতিজ্ঞা করাচ্ছে, যখনই তুমি দেখবে একটা ওক গাছ কাটা হচ্ছে, সুয়ার প্রতিজ্ঞা করে বলো, নাও ইউ উইল প্ল্যান টু, তুমি দুটো গাছ পুঁতবে, একটা গাছ কাটলে তুমি যদি কোনোদিন দেখো তোমার সামনে একটা গাছ কাটা হচ্ছে, তাহলে তোমাকে কিন্তু দুটো গাছ পুঁততে হবে, এটা আজকে আমাদের সামনে তোমাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আনলেস ইউ স্যার, আর তুমি যদি প্রতিজ্ঞা না করো, দ্য ব্ল্যাক ওক বার্ক, এই কালো ওক গাছের ঝুড়িগুলো উইল রিঙ্কেল ওভার ইউ, তোমাকে শ্বাসরোধ করে মারবে, অ্যান্ড রুট ইউ, তোমাকে পুঁতে দেওয়া হবে অ্যামং দ্য ওকস, এই ওক গাছের জঙ্গলের মধ্যে, হোয়ার ইউ আর বর্ন, যেখানে তুমি জন্মেছিলে, বাট নেভার গ্রিউ, কিন্তু কোনোদিন বড় হওনি, হোয়ার ইউ আর বর্ন বাট নেভার গ্রিউ, যেখানে তুমি জন্মেছিলে বাট নেভার গ্রিউ, কোনোদিন বড় হওনি, তার মানে যে তুমি মানুষ, তুমি প্রকৃতির কোলে একদা জন্মগ্রহণ করেছিলে, এই প্রকৃতির ফল ফুল খেয়ে, এই গাছের ফল ফুল খেয়ে তুমি বড় হয়েছো, আর আজ তুমি মানুষ হিসাবে এই গাছের সঙ্গে বেইমানি করছো, তুমি কন্টিনিউয়াস তাদেরকে কাটছো, এই অর্থে এখানে বলা হয়েছে যে তুমি জন্মেছিলে বটে, কিন্তু তুমি মানুষের মতো মানুষ হওনি, এখানে তুমি তোমার মানবিকতার পূর্ণাঙ্গ বিকাশ ঘটেনি। পরের স্ট্যান্জাতে আমরা চলে যাব, এখানে কবির স্বপ্নটা শেষ, এখানে কবির স্বপ্নটা শেষ। এবার বাস্তবের কবির হঠাৎ করে ঘুম ভেঙে গেল, তিনি এবার বললেন, বাস্তবের কবি তিনি স্বীকার করে নিলেন বিষয়টা কি, দিস ওয়াজ মাই ড্রিম, আসলে এটা ছিল আমার স্বপ্ন, দ্যাট বিনিথ দ্য বজ, বজ মিন্স ব্রাঞ্চেস, গাছের শাখার নিচে দাঁড়িয়ে আমি এই স্বপ্নটা দেখছিলাম, দ্যাট ড্রিম দ্যাট অল্টার্ড মি, অল্টার্ড মিন চেঞ্জড, এই স্বপ্ন যেটা আমাকে পরিবর্তন করে দিয়েছিল, কিসের পরিবর্তন, পরিবর্তন বলছে কবির মানসিকতার পরিবর্তন, গাছের প্রতি একটা স্বপ্ন দেখার পরে কবির মধ্যে একটা পরিবর্তন এসেছিল, কিসের পরিবর্তন, গাছকে ভালোবাসার পরিবর্তন এবং গাছ পোতার পরিবর্তন, গাছ পোতার প্রতিজ্ঞা তার মধ্যে জন্মেছিল। সাধারণত এটা হয়, অনেক সময় আমরাও স্বপ্ন দেখে অনেক রকম প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরাও স্বপ্ন দেখে অনেক রকম অনেক কিছু করতে থাকি, ঠিক এখানেও সেই স্বপ্ন কবির উপরে একটা ব্যাপক প্রভাব ফেলেছিল, এবং সেই আফটার দ্য ড্রিম দ্য পোয়েটস মাইন্ড ওয়াজ টোটালি চেঞ্জড। যাই হোক, হোয়েন আই কেম আউট অফ দ্য ওকউড, যখন আমি ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এসেছিলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, যখন আমি জনসমক্ষে পৌঁছেছিলাম, আমার এই রিয়েল জগতে আমি পৌঁছেছিলাম, হোয়েন আই কেম আউট অফ দ্য ওকউড ব্যাক টু হিউম্যান কোম্পানি, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা ছিল মানব শিশুর মতো, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, আমার অন্তরটা ছিল একটা গাছ। আসলে এই তিন নম্বর এই লাস্ট স্ট্যান্জার মধ্যে দিয়ে, থ্রু দ্য লাস্ট স্ট্যান্জা, এখানে একটা বিরাট অর্থ কবি আমাদেরকে বোঝাতে চেয়েছেন। আমরা বা কবি তো কোনোদিন কবি তো ওক গাছের জঙ্গলের মধ্যে সত্যি যায়নি, তিনি তো একটা স্বপ্ন দেখছিলেন, তো আমরা যদি তর্কের খাতিরে ধরেইও নেই, তিনি ওক গাছের জঙ্গলের মধ্যে গিয়েছিলেন, আর এই ওক গাছের জঙ্গল থেকে তিনি তার নিজের বাড়িতে হেঁটে হেঁটে আসছিলেন, তার এই হাঁটাটা একটা মানব শিশুর সঙ্গে তুলনা করা হয়েছে, আসলে এর মধ্যে দিয়ে এই স্বপ্নটা দেখার পরে কবির মনে একটা ব্যাপক প্রভাব পড়েছিল, এবং হি গট টু মাচ ফ্রাইটেন্ড অ্যান্ড স্টার্টেড লাইক এ চাইল্ড লাইক বিহেভিয়ার, তিনি একটা শিশু সুলভ আচরণ করছিলেন, যে শিশুরা তাই তো, তিনি একটা পূর্ণাঙ্গ মানুষ হয়েও তিনি মানব শিশুর মতো হাঁটছিলেন, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, আসলে তার মনে ব্যাপক ভয় পেয়েছিল, তিনি হাঁটতে পারছিলেন না ভয়ের চোটে, অ্যান্ড বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, আর আমার অন্তরটা ছিল একটা গাছ। আসলে অন্তর তো কবি কি অন্তরে কি গাছ নিয়ে এসেছিলেন, হৃদয়ে কি গাছ নিয়ে এসেছিলেন বাড়িতে, না, আসলে তার স্বপ্ন দেখার পরে তার মনে গাছের প্রতি, তার হৃদয়ে গাছের প্রতি একটা গভীর ভালোবাসা, এবং তার অন্তরে তিনি একটা গাছ রোপণের একটা বিরাট প্রতিজ্ঞা তিনি
অর্জন করেছিলেন, বিরাট প্রতিজ্ঞা নিয়ে তার ঘুম ভেঙেছিল যে আমি গাছ পুঁতব, যে আই শুড প্লান্ট ট্রিজ টু সেভ মাইসেলফ, টু সেভ আওয়ার নেশন, টু সেভ আওয়ার সিভিলাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হোল এনভায়রনমেন্ট। এবারে আমরা, এই হলো পুরো কবিতা, তোমাদেরকে আমি আমার সাধ্য মতো বোঝানোর চেষ্টা করলাম লাইন ধরে ধরে, মানে ধরে ধরে। এবং এখানে আমরা পুরো টোটাল কবিতাটা যদি আমরা অবজার্ভ করি ভালো করে, কিছু কিছু লাইন সিম্বলিক অর্থে এখানে ব্যবহার করা হয়েছে এবং তার এক্সপ্রেশনগুলো আমরা একটু আলোচনা করে নেব। এবারে দেখো, এখানে সাম এক্সপ্রেশনস রয়েছে, কিছু এক্সপ্রেশন যেটা আমাদেরকে পড়তে গেলে, ভালো করে বুঝতে গেলে আমাদের বলতেই হবে। তো দেখো, প্রথম অল লাভলি স্টিক অ্যান্ড রেড, যেটা আমরা কবিতার প্রথমের দিকে পেয়েছিলাম, দিস লাইন এক্সপ্রেস দ্য পুয়ার কন্ডিশন অফ মাদার নেচার। আসলে অল লাভলি স্টিক, একটা এবড়ো খেবড়ো লাঠি অ্যান্ড র্যাগ, আর ছেঁড়া করা পোশাক, এর মধ্যে দিয়ে যে মাদার নেচার আজ যে কতটা পুয়ার কন্ডিশনের মধ্যে, কারণ আমাদের মতো কিছু সেলফিস মানুষ তারা নিজেদের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার উদ্দেশ্যে কি করছে, অনাবরত আর কন্টিনিউয়াসলি কাটিং ট্রিজ। তার ফলে দে আর ইন রিয়েল ডেঞ্জার, দে আর ইন গ্রেট ডেঞ্জার। তাই সেই ডেঞ্জারটা বোঝানোর জন্য অল নবলি স্টিক অ্যান্ড র্যাক কথাটা বলা হয়েছে। আসলে এটা মাদার নেচারকে ডেসক্রিপশনের জন্য ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় এক্সপ্রেশন দেখো, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একটা হরিণ খুঁজছিলাম। ইট সাজেস্ট দ্য ম্যানস গ্রিড ফর নেচার, এটাও মানুষের যে নেচারের প্রতি মানুষের যে গ্রিড লোভ লালসার কথা এখানে বলা হয়েছে। তিন নম্বর এক্সপ্রেশন দেখো, আই কাম টুয়াইস অ্যাওয়েক, আমার দ্বিতীয়বার জন্ম হয়েছিল, যেটা বাস্তবে কোনোদিনই সম্ভব না, নট পসিবল। ইট অলসো সাজেস্ট দ্য অ্যাওয়েক অফ দ্য হিউম্যানিটি অফ দ্য পোয়েট, এটা আসলে এই আমার দ্বিতীয়বার জন্ম বলতে, কবির তো জন্ম হয়নি, আসলে তার মানবিকতার জন্ম হয়েছিল। এরকম মানবিকতার জন্ম আমাদের বিভিন্ন সমাজে চলার পথে আমাদের বিভিন্নভাবে হতেও পারে। যাই হোক, চতুর্থ মানে এক্সপ্রেশন, ইওর ওন ট্রু ফ্যামিলি, তোমার সত্যিকারের পরিবার। আসলে এই লাইনটার মধ্যে দিয়ে গাছের সঙ্গে, দিস লাইন টেলস আস দ্য ইটার্নাল রিলেশনশিপ বিটুইন দ্য হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ, হচ্ছে মানুষের সঙ্গে গাছের যে সভ্যতার জন্ম লগ্ন থেকে যে একটা সম্পর্ক, সেটা এখানে বোঝানো রয়েছে এবং ইট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট লাইন। আমরা পরের এক্সপ্রেশনে যাব, পরের এক্সপ্রেশনে আমরা দেখব, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই মিন্স চোখ পিটকানো। আসলে কবি এখানে তা বলেনি, এখানে কবি যেটা বলতে চাচ্ছেন, ইট মিন্স পিপল ডু নট প্রটেস্ট এগেনস্ট দ্য কাটিং অফ দ্য ট্রিজ, আমাদের যখন গাছ কাটা হচ্ছিল, কই তুমি মানুষ, কিন্তু তুমি এই এই প্রকৃতির কোলে বড় হয়েছো, গাছের কোলে বড় হয়েছো, কিন্তু গাছ কাটার বিরুদ্ধে তো কোনো দিন প্রতিবাদ করোনি। ছ নম্বর এক্সপ্রেশন, ইউ আর বর্ন বাট নেভার গ্রেউ, তুমি জন্মেছিলে কিন্তু কোনোদিন বড় হওনি। দিস লাইন অলসো সাজেস্ট দ্য স্টুপিডিটি অফ পিপল হু হ্যাভ নো সেন্স অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রি। এই লাইনটার মধ্যে দিয়ে যেটা আমি একটু আগে বলছিলাম, যে টেড হিউজ যিনি যেখানটায় জন্মগ্রহণ করেছিলেন, আসলে তিনি সেইখানটা বিরাট একটা ওক গাছের জঙ্গল ছিল। এখানে টেড হিউজের মধ্যে দিয়ে সমগ্র মানব জাতিকে তুলে ধরা হয়েছে, তো মানব জাতির নির্বুদ্ধিতার কথা তুলে ধরা হয়েছে। তাই এখানে বলা হয়েছে, দিস লাইন অলসো সাজেস্ট, এই লাইনটা আমাদের আরো বলছে, দ্য স্টুপিডিটি অফ পিপল, মানুষের নির্বুদ্ধিতার, হু হ্যাভ নো সেন্স অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রি, যে সেই সমস্ত মানুষদের কথা বলা হয়েছে যাদের গাছের গুরুত্ব সম্পর্কে যাদের কোনো সেন্সই নেই। আর সাত নম্বর এক্সপ্রেশনে, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এই একটা কবিতা, একটা স্বপ্ন যেটা আমাকে পরিবর্তন করে দিয়েছিল। দিস লাইন ইমপ্লাইজ দ্য পোয়েটস চেঞ্জ অ্যাটিটিউডস টুয়ার্ডস ট্রি, এই লাইনটাও কবির যে পরিবর্তনশীল মানসিকতার কথা এখানে বলা হয়েছে, পরিবর্তন হয়ে যাওয়া মানসিকতার কথা বলা হয়েছে। দ্য ড্রিম হেল্প দ্য পোয়েট টু রিস্টোর লাভ ফর ট্রিজ, আসলে স্বপ্ন দেখার পরে কবির মনের মধ্যে গাছের প্রতি একটা ভালোবাসা জাগ্রত হয়েছিল। আমরা তার পরের এক্সপ্রেশনে যাব, পরের এক্সপ্রেশন দেখে নেব। আট নম্বর এক্সপ্রেশন, আই কাম আউট অফ দ্য ওকুড, আমি যখন ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এসেছিলাম, এর মানেটা আমরা বলবো যে ইট মিন্স দ্যাট দ্য পোয়েট ওক আপ ফ্রম স্লিপ, আসলে তিনি তো ওক গাছের জঙ্গলের মধ্যে যাননি, তিনি তার স্বপ্ন থেকে জেগেছিলেন, তার ঘুম ভেঙেছিল। ন নম্বর এক্সপ্রেশন দেখো, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, অ্যাকচুয়ালি দ্য পোয়েট গট মাচ ফ্রাইটেন্ড আফটার দ্য ড্রিম অ্যান্ড এ স্টার্টেড চাইল্ড লাইক বিহেভিয়ার, আসলে এই কবিতার মধ্যে, এই স্বপ্ন দেখার পরে কবির মধ্যে একটা ব্যাপক ভীতি
তিনি ব্যাপকভাবে হি গট টু মাচ ফ্রাইটেন খুব ভয় পেয়েছিল এবং তিনি শিশু সুলভ আচরণ করতে শুরু করেছিলেন তাই এখানে বলা হয়েছে মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড যেমন মানব শিশুর মতো তিনি হাঁটতে শুরু করেছেন দশ নম্বর এক্সপ্রেশন মাই হার্ট ওয়াজ এ ট্রি ভেরি ইম্পর্টেন্ট এক্সপ্রেশন ভেরি ইম্পর্টেন্ট ইট মিনস দ্য পোয়েট ওক আপ উইথ অ্যান ইমেন্স লাভ ফর ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ এ প্রমিস অফ প্লান্টিং টু ট্রিজ ইনস্টেড অফ কাটিং ওয়ান আসলে এর মানে হলো দ্য পোয়েট ওক আপ কবি জেগেছিলেন উইথ অ্যান ইমেন্স লাভ তীব্র ভালোবাসা নিয়ে ফর ট্রিজ গাছের প্রতি অ্যাজ ওয়েল অ্যাজ প্রমিস এমনই একটা প্রতিজ্ঞা নিয়ে অফ প্লান্টিং টু ট্রিজ দুটো গাছ রোপণের প্রতিজ্ঞা ইনস্টেড অফ কাটিং ওয়ান একটা গাছ কাটার পরিবর্তে দুটো গাছ রোপণের প্রতিজ্ঞা নিয়ে তার ঘুম ভেঙেছিল এই ছিল আজকের আমাদের মাই ওন ট্রু ফ্যামিলি টোটাল কবিতার মিনিং আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম এবং তার কিছু ইম্পর্টেন্ট এক্সপ্রেশনস আমরা পরের ক্লাসে এই মাই ওন ট্রু ফ্যামিলি থেকে মাধ্যমিকের সম্ভাব্য কোশ্চেন নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকো সুস্থ থাকো বাড়িতে থাকো